একটি সুস্থ পৃথিবীর বুকে করোনা নামক মহামারী উপস্থিত হয়ে সবকিছু যেন এলোমেলো করে দিয়েছে। একটি সচল পৃথিবীকে অচল করে দিয়েছে কোভিড-19 নামক ভাইরাস। পুরো পৃথিবী যখন গৃহবন্দী পরিস্থিতিতে মানসিকভাবে বিষাদগ্রস্ত, তখন বাংলা স্কাউটসের প্রোগ্রাম বিভাগ বিভিন্ন বৈচিত্র্যময় আয়োজনের মাধ্যমে গৃহবন্দী স্কাউটদের মানসিকভাবে উদ্দীপনার যোগান দিতে এবং ঘরে বসে তাদের কার্যকর করে তোলার উদ্দেশ্যে অনবরত কাজ করে গিয়েছে। এরই ধারাবাহিকতায় গত বছর বাংলা স্কাউটস প্রোগ্রাম বিভাগ এবং জাতীয় স্কাউট প্রোগ্রাম রিভিউ টাস্কফোর্সের আয়োজনে প্রথম অনলাইন স্কাউট পারদর্শিতা ব্যাচ করতে 2020 আয়োজিত হয়। এবারও গত 20 এপ্রিল 2021 হতে শুরু হয়ে গিয়েছে বাংলা স্কাউটসের প্রোগ্রাম বিভাগের তত্ত্বাবধানে ও জাতীয় স্কাউট প্রোগ্রাম টাস্কফোর্সের পরিচালনায় দ্বিতীয় অনলাইন স্কাউট পারদর্শিতা ব্যাচ করতে 2021। আজ আয়োজনের পঞ্চম পর্বে থাকছে প্রকৃতি পর্যবেক্ষণ গ্রুপের পরিবেশ রক্ষা ব্যাচ। আজকের সেশনের সঞ্চালনায় আমি সাদমান অলিভ, রোভারমেট সমতল মুক্ত স্কাউট গ্রুপ থাকছি আপনাদের সাথে পুরো লাইভ জুড়ে। আজকে পরিবেশ রক্ষা ব্যাচটি সম্পর্কে সকলের মাঝে একটি চমৎকার সেশন উপহার দেওয়ার জন্য আমাদের সাথে উপস্থিত আছে আমাদের সম্মানিত প্রশিক্ষক জনাব খাজিজা মোস্তারি বাহিন, কান্ট্রি কোঅর্ডিনেটর আর্থ ট্রাইব বাংলা স্কাউটস। ম্যাম কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করছি তুমিও ভালো আছো এবং সেই সাথে স্কাউট বন্ধুরাও ভালো আছেন। জি ম্যাম, আলহামদুলিল্লাহ ম্যাম আমিও ভালো আছি। স্কাউট বন্ধুরা, তোমাদের সকলের জন্য আবারও জানাচ্ছি যে এই লাইভটি শেষ হলে লাইভের ক্যাপশনে হচ্ছে আজকের ব্যাচটির মূল্যায়ন ফর্মটি দিয়ে দেওয়া হবে। তোমরা মূল্যায়ন ফর্মটির লিঙ্কে ঢুকে 70% সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে লুফে নিতে পারো আকর্ষণীয় সার্টিফিকেট। আজকে রাতের মধ্যে শীঘ্রই হচ্ছে আমরা সংগ্রহের কাজ ব্যাচটির সার্টিফিকেট এবং ব্লাড ব্যাংক ব্যাচটির সার্টিফিকেট সকলের কাছে পৌঁছে দিব। তোমরা সার্টিফিকেটটি হাতে নেওয়ার পরপরই তোমরা সার্টিফিকেটের ছবি তুলে হ্যাশট্যাগ বড় হাতের অক্ষরে OPBC2021 এটি লিখে পোস্ট করতে পারো তোমাদের ফেসবুকে। ফেসবুকের সেরা হচ্ছে পোস্টদাতাদের মাধ্যমে আমরা স্ক্রিনশটের মাধ্যমে সার্টিফিকেটগুলো তোমাদের আমাদের এই লাইভে পরিবেশন করব। আশা করি আমরা এই সার্টিফিকেটগুলো পরিবেশন করার মাধ্যমে তোমাদেরকে আরও বেশি হচ্ছে অনুপ্রেরণা যোগাতে পারবো। সুতরাং আর দেরি না করে চলে যাচ্ছি আজকের সেশনের মূল পর্বে। প্রথমেই জেনে নিই পরিবেশ রক্ষা ব্যাচটির কারিকুলাম সম্পর্কে। প্রথমে আছে গ্রিন হাউস এফেক্ট কি, এর কারণ ও প্রতিকার করার উপায় জানা, এবং দ্বিতীয়ত আছে পরিবেশ উন্নয়নমূলক আন্দোলনের কার্যক্রমে অংশগ্রহণ করা। আর সময় নষ্ট না করে চলে যাচ্ছি আমাদের সম্মানিত প্রশিক্ষকের কাছে। ধন্যবাদ সাদমান অলিভ আমাকে আজকে সেশন নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগকে এরকম সবচেয়ে কার্যকর সময়ে স্কাউটদের জন্য একটা গুরুত্বপূর্ণ সেশন নেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্কাউট বন্ধুরা, দেশের যে প্রান্ত থেকে তোমরা হচ্ছে এই মুহূর্তে আমার সাথে জয়েন করেছো, তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি তোমরা আজকের সেশন থেকে অল্প কিছু হলেও নিজের জন্য, নিজের দেশের জন্য এবং সৃষ্টিকর্তার প্রতি সেবার একটা সুযোগ পাবে। কারণ আজকে আমাদের অলরেডি তোমরা জানো যে প্রকৃতি পর্যবেক্ষণ গ্রুপে পরিবেশ রক্ষা যে ব্যাচটি আছে সেই ব্যাচটির উপর হচ্ছে আমরা আলোচনা করব। এবং এই ব্যাচটিতে ঘিরে তোমাদের যে আগ্রহ রয়েছে এটা আমরা জানি, এবং তোমরা তোমাদের বিভিন্ন কমেন্টস এবং প্রশ্ন আশা করছি যে আজকে সেশনে যখনই তোমাদের কাছে মনে হবে তোমরা সেটা প্রকাশ করবে। আমি একটু অনুরোধ করব আজকে প্রোগ্রামের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটা হচ্ছে চালু করতে। তোমরা ইতিমধ্যে আমার পরিচয় পেয়ে গেছো। আজকে আমাদের পরিবেশ রক্ষাকারী ব্যাজে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রিন হাউস, এবং এই গ্রিন হাউসের ফলে আমাদের ওপর, আমাদের পারিপার্শ্বিক, আমাদের জীবনের ওপর, আমাদের পৃথিবীর ওপর কি ধরনের প্রভাব পড়ছে এবং এই প্রভাবের ফলে আমরা কি ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছি, সেখান থেকে কিভাবে হচ্ছে আমরা প্রতিকার পেতে পারি সেই বিষয়গুলো হচ্ছে আজকে আমরা জানবো। সেই সাথে আমরা আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে তো পরিবেশ সেটা জানি, তো এই পরিবেশের জন্য আমরা কি কি ধরনের আন্দোলনে অংশগ্রহণ করতে পারি এবং আমাদের লাইফস্টাইলকে, আমাদের জীবন ধারাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই বিষয়ে জানবো।
এবং একই সাথে বাংলাদেশ স্কাউটসের পরিবেশ উন্নয়নমূলক যে কার্যক্রমগুলো রয়েছে সেখানে সেগুলো সম্পর্কেও হচ্ছে আমরা বেশ কিছু ধারণা পাবো। নেক্সট স্লাইডে যাই। সো গ্রিন হাউস, গ্রিন হাউস কি? এক কথায় সবুজ ঘর, অর্থাৎ যেই ঘরের মধ্য দিয়ে আমাদের সূর্য থেকে হচ্ছে যে আলো বা যে তাপটি এসে ঘরের মধ্যে প্রবেশ করে এবং ঘরের ভেতর অবস্থিত বিভিন্ন ধরনের শাকসবজি অথবা যে গাছপালাগুলো থাকে সেগুলোকে হচ্ছে তাপ এবং আলো প্রদান করে। কিন্তু সেই আলো এবং তাপ যে ঘরের মধ্যে দিয়ে প্রবেশ করছে সেটা যখন আর বের হতে পারে না তখন ঘরটি হচ্ছে গরম হয়ে যায়। তো এই বিষয়টাই হচ্ছে, পুরো বিষয়টাই হচ্ছে গ্রিন হাউস, যেটা কিনা বলা যায় যে শীতল আবহাওয়া যুক্ত বা শীত প্রধান দেশে আমরা দেখতে পাই যে সেসব দেশে হচ্ছে দিনে তাপ থাকলেও সে তাপটা ততটা উপযুক্ত নয় যে গাছপালাগুলো হচ্ছে দ্রুত বেড়ে উঠবে অন্যান্য গরম দেশের মতো। তো বিভিন্ন শাকসবজি, ফুল ফল, তারপর এগুলো চাষাবাদ করতে যে হচ্ছে বিভিন্ন ধরনের বাধা সম্মুখীন আমাদের হতে হয়, তো সেই সব শীত প্রধান দেশের জন্য মূলত হচ্ছে এই গ্রিন হাউস বা সবুজ ঘর, যা কিনা একটি কাচের ঘর তো দেয়াল দিয়ে তৈরি করা হয় অথবা প্লাস্টিকের স্বচ্ছ দেয়াল দিয়ে তৈরি করা হয় এবং যার ভেতরে হচ্ছে নিয়ন্ত্রিত তাপমাত্রায় শাকসবজি চাষাবাদ করা হয়। সো পরে স্লাইডে চলে যাই যদি। আচ্ছা, তো এই গ্রিন হাউস নির্মাণ ক্ষেত্রে কেন হচ্ছে কাচ বা প্লাস্টিক, স্বচ্ছ প্লাস্টিক আমরা ব্যবহার করে থাকি? কাচ বা স্বচ্ছ প্লাস্টিক এই জন্যই ব্যবহার করা হয়, আমাদের সূর্য থেকে যে তাপ বা আলো যখন আসে এই পৃথিবীর বুকে এবং সেই কাচের মধ্য দিয়ে সহজেই প্রবেশ করতে পারে, কিন্তু যখন এটি প্রবেশ করে বাট সেটা তখন আর যখন সেটা প্রতিফলিত হয়ে বাইরে যেতে বাধা দেয় সেই কাচটি, সেই সবুজ ঘরটি, অর্থাৎ তাপ প্রতিনিয়ত গ্রিনহাউসের দেয়ালে হচ্ছে বাধাপ্রাপ্ত হয় বা সেই সবুজ ঘরের ওয়ালে হচ্ছে বাধাপ্রাপ্ত হয়, ফলে সেই ঘরটি হচ্ছে তাপমাত্রা অনেকক্ষণ থাকার ফলে সেই ঘরটি অনেক বেশি পরিমাণে হচ্ছে তাপমাত্রা উৎপাদন করে, যা কিনা উদ্ভিদ জন্মানোর জন্য হচ্ছে যথেষ্ট। তো শীত প্রধান দেশের জলবায়ু সাধারণত গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে গাছপালা শাকসবজি জন্মানোর জন্য হচ্ছে এই ধরনের প্রক্রিয়া আমরা গ্রহণ করে থাকি, এটাকে এটার জন্যই হচ্ছে গ্রিন হাউস বলা হয়। তো আমরা কেন এই গ্রিন হাউসের সাথে পৃথিবীর তুলনা করব, আমরা এখন আসি যে এই গ্রিন হাউস ইফেক্টটা পৃথিবীর ওপর কিভাবে কাজ করছে। তো এই যে গ্রিন হাউস ইফেক্ট, আমরা যেমন সবুজ একটা ঘর দেখেছি যার ভেতরে হচ্ছে তাপমাত্রা প্রবেশ করছে কিন্তু বের হতে পারছে না, ফলে ঘরটি গরম হয়ে যাচ্ছে, গাছপালা জন্মগ্রহণ করছে এবং উদ্ভিদ ফলমূল শাকসবজি বেড়ে উঠছে, চাষাবাদ করা যাচ্ছে, ঠিক তেমনি পৃথিবীতে যখন আমাদের সেই সূর্য থেকে তাপমাত্রা বা আলো আসে পৃথিবীর বাইরে হচ্ছে একটা আবরণ আছে যেটাকে আমরা হচ্ছে বায়ুমণ্ডল বলি, সেই বায়ুমণ্ডলটা অনেকটা সেই সবুজ কাচঘরের মতো কাজ করে, অর্থাৎ সেই বায়ুমণ্ডলে কিছু গ্যাস আছে, যে গ্যাসগুলো কারণে তাপমাত্রাগুলো পৃথিবীতে আটকে থাকে। এই গ্যাসগুলোর বেশ কয়েকটা গ্যাস আছে, তার মধ্যে প্রধান গ্যাসগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন, ক্লোরোফ্লোরোকার্বন এবং কিছু জলীয় বাষ্প। এখন আমরা যদি দেখি যে এই গ্যাসগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যা কিনা গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে প্রধানতম গ্যাস। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস সাধারণত জীবাশ্ম জ্বালানি, কয়লা, প্রাকৃতিক গ্যাস, কঠিন বর্জ্য, গাছ, অন্যান্য জৈব পদার্থের দহন এবং নির্দিষ্ট রাসায়নিক প্রক্রিয়ার ফলে হচ্ছে এর মাধ্যমে বায়ুমণ্ডলে প্রবেশ করে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি গ্রিন হাউস গ্যাসগুলোর উপস্থিতির কারণেই
সূর্য থেকে যখন যে এই রোগ তাপমাত্রা বা যে আলোটা পৃথিবী ভূপৃষ্ঠে বা মাটিতে আসে, যার ফলে পৃথিবী দিনের বেলা হচ্ছে গরম হয়ে ওঠে, এবং যখন রাত্রে বেলা সেই আলো বা তাপটি থাকে না, তখন পৃথিবী কিন্তু আগে সেই ঠান্ডা হয়ে যাওয়ার কথা। কিন্তু ওই যে গ্রিন হাউসের মতো বায়ুমণ্ডলে এই যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে, সেই গ্যাসগুলোর উপস্থিতির কারণে সেই গ্যাসগুলো কিছু তাপমাত্রা এবং কিছু আলো হচ্ছে ধরে রাখে, যার ফলে পৃথিবী রাত্রেবেলাও হালকা গরম থাকে, যার কারণে এটা একটা ব্লেজিং বা আশীর্বাদ। কিন্তু এই গ্যাসগুলো একটা একটা ব্যালেন্সিং বা একটা নির্দিষ্ট ভারসাম্যে অবস্থায় অবস্থান করছে। কিন্তু যখন এই গ্যাসগুলো পরিমাণ বেড়ে যায়, তখন কিন্তু পৃথিবী আরো বেশি গরম হয়ে ওঠে, যার ফলে এটি তখন ক্ষতির দিকে হচ্ছে এগিয়ে যায়। তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আমরা জানি যে প্রধানত কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে মূল বেড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে বিভিন্ন ধরনের যে জীবাশ্ম জ্বালানি আছে, কয়লা বা প্রাকৃতিক গ্যাস বা তেল অথবা কঠিন বর্জ্য বা গাছপালা পুড়িয়ে ফেললে হচ্ছে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। কারণ গাছপালা যখন হচ্ছে বেশি থাকে, আমরা জানি গাছপালা বেশি পরিমাণে অক্সিজেন উৎপাদন করে এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। কিন্তু গাছপালা যখন কমে যাবে, গাছপালা কেটে ফেলবো, গাছপালা বন উজাড় করে দিব, তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে যাবে। অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে গেলে আমরা বুঝতেই পারছি যে তখন আরো বেশি আলো এবং তাপ সূর্যে ধরে ফেলবে এবং তারা হচ্ছে শোষণ করবে, ফলে পৃথিবী দিনে বেলাও যেরকম গরম থাকবে, রাতে আরো বেশি গরম হবে, ফলে পৃথিবীতে এর প্রভাবটা অনেক বেশি পরিমাণে ক্ষতিকর হয়ে দাঁড়াবে। এর মধ্যে আরেকটা গ্যাস আছে, সেটা হচ্ছে মিথেন গ্যাস। মিথেন গ্যাস কিভাবে উৎপাদন হয়? কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল উৎপাদন পরিবহনের সময় মিথেন গ্যাস হচ্ছে উৎপাদন হয়, অথবা আমরা হচ্ছে গোবর থেকে যদি বলি, যে গোবর পচনশীল ডোবা বা পড়ে থাকা জমি জৈব যে বর্জ্যগুলো আছে সেগুলো পচনের মাধ্যমে কিন্তু মিথেন গ্যাস উৎপাদন হয়। তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইডও হচ্ছে দেখা যায় যে জীবাশ্ম জ্বালানি দহন, প্রাণী উদ্ভিদ দেহে পুড়ে যাওয়া, পচন, ভূমি ভরাটের ফলে কৃষি কাজ কাজে ব্যবহৃত রাসায়নিক যে দ্রব্যগুলো আমরা ইউজ করি সেগুলো থেকে হচ্ছে নাইট্রাস অক্সাইড হচ্ছে উৎপাদন হয়। ক্লোরোফ্লোরো কার্বন, ক্লোরোফ্লোরোকার্বনটা হচ্ছে বিভিন্ন অ্যারোসল, এসি, এয়ার কন্ডিশন এগুলো থেকে, এগুলো বেশি ব্যবহার ফলে ক্লোরোফ্লোরো কার্বনটা হচ্ছে বেশি পরিমাণে উৎপাদন হয়। সো এই যে গ্যাসগুলো আমরা দেখছি, এগুলো সব বায়ুমণ্ডলে অবস্থান করছে এবং আমাদের এই বিশ্বকে, বিশ্ব উষ্ণায়নে হচ্ছে এগুলো প্রধান ভূমিকা পালন করছে। সো বিশ্ব উষ্ণায়নের ফলে কি কি আমাদের ক্ষতিকর প্রভাব পড়তে পারে সেটা আমরা দেখতে চাই। নেক্সট স্লাইডে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি যে জীবাশ্ম জ্বালানি দহন, আমরা এই বর্তমান পৃথিবীতে আমরা দেখতে পাই ইটের ভাটা থেকে শুরু করে কলকারখানা, বিভিন্ন ধরনের হচ্ছে যে ফ্যাক্টরি আছে, যানবাহনের কালো ধোঁয়া আছে, এই ধোঁয়াগুলো থেকে হচ্ছে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি দহন তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। আমি অলরেডি বলেছি অতিরিক্ত বৃক্ষ কেটে ফেলার ফলে হচ্ছে আমাদের অক্সিজেন কারখানা আমরা হারিয়ে ফেলতেছি, আমরা কার্বন ডাইঅক্সাইড তৈরি করছি, যার ফলে পৃথিবী উষ্ণ হচ্ছে, পৃথিবী গরম হচ্ছে। আমি অলরেডি বলেছি যে মিথেন গ্যাস কিভাবে বিভিন্ন ধরনের জৈব সার থেকে তারপর হচ্ছে গবাদি পশুর যেই গোবর আছে সেটা সেটা থেকে মিথেন গ্যাস নিঃসরণ হচ্ছে, কৃষি জমিতে হচ্ছে আমরা যে পরিমাণ রাসায়নিক পদার্থ ব্যবহার করছি সেখান থেকে তৈরি হচ্ছে, তারপর ক্লোরোফ্লোরো কার্বন যে বিভিন্ন ধরনের এসি, তারপর হচ্ছে এয়ার কন্ডিশনার, তারপর আমরা অ্যারোসোল ব্যবহার করি, সেসব থেকেও হচ্ছে এই ক্লোরোফ্লোরো কার্বন গুলো উৎপন্ন হচ্ছে। তো আমরা যদি দেখি একটা পাই চার্টের মাধ্যমে যে কোন গ্যাস, অর্থাৎ গ্রিন হাউসের কোন গ্যাস, আমরা একটু আগের স্লাইডে থাকি, হ্যাঁ, কোন গ্যাস হচ্ছে কি পরিমাণে এখন বর্তমানে বিরাজ করছে আমাদের মধ্যে,
আমরা যদি দেখি যে ট্রান্সপোর্ট থেকে 13% এই গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হচ্ছে, তারপর আমাদের আবাসিক অথবা কমার্শিয়াল লাইফ থেকে 8%, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে হচ্ছে 19.5%, কৃষিখাত জমি থেকে 13.5%, জমি ফরেস্ট্রি অথবা বনায়ন থেকে হচ্ছে 17.5%, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ থেকে 3%, এবং বিভিন্ন ধরনের কলকারখানা থেকে হচ্ছে 26%। এভাবে প্রায় 100% গ্রিন হাউস গ্যাস আমরা উৎপন্ন করছি আমাদেরই পুরো জীবন চক্রের বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা হচ্ছে এই গ্যাসগুলো উৎপাদনের জন্য দায়ী। তো এই যে গ্যাস উৎপাদন করছি আমরা এবং এই পৃথিবীর ক্ষতি করছি, কি কি ধরনের ক্ষতি আমরা করছি আমরা একটু এক চোখে দেখি। এই বিশ্ব উষ্ণায়নের ফলে অলরেডি আমরা জানি যে জলবায়ু পরিবর্তন হচ্ছে। জলবায়ু কি? জলবায়ু হচ্ছে একটি জায়গার প্রাথমিকভাবে বা সহজভাবে আমি যদি বলি যে ধরি বাংলাদেশ, বাংলাদেশের গত 20 থেকে 30 বছরের আবহাওয়ার যে গড় তাপমাত্রা বা যে গড় অবস্থা সেটাকেই জলবায়ু বলি। জলবায়ু হঠাৎ করে পরিবর্তন হয় না, আবহাওয়া তারতম্যের কারণেই হচ্ছে জলবায়ু পরিবর্তন হয়। তো বিশ্ব যখন ক্রমশ এই গরম হচ্ছে, ক্রমশ উষ্ণায়ন হচ্ছে, এর ফলে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এবং এখনকার সময় আমরা যদি দেখি যে ঋতুগুলো হচ্ছে চেঞ্জ হচ্ছে, গরম, শীতকাল, বর্ষা, শরৎ, এক একটা সময় চেঞ্জ হচ্ছে, এবং এটার কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। তারপর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি না, তবে আমি আপনাদেরকে জানাতে চাই যে গত 100 বছরে পৃথিবীর তাপমাত্রা প্রায় 0.8 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আমাদের বিজ্ঞানীরা বলেছেন 21 শতকের শেষে তাপমাত্রা 2.5 থেকে 5.5 ডিগ্রি সেলসিয়াস বাড়বে, যার ফলে জলবায়ু যদি এই পরিবর্তনের ফলে এই 1 ডিগ্রি হলেও তাপমাত্রা বাড়ে, বছরে গমের ক্ষতি পরিমাণ প্রায় বার্ষিক 6 মিলিয়ন টন হবে। আমাদের এই বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে বরফ গলতেছে, এবং এই মেরু অঞ্চলে বরফগুলো গলে যাওয়ার ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 1 মিটার করে বৃদ্ধি পাবে, এবং 1 মিটার করে বৃদ্ধি পেলে আমরা কল্পনা করতে পারবো না যে প্রায় 22,800 বর্গ কিলোমিটার মতো জমি বা ভূমি সমুদ্রের তলদেশে হারিয়ে যাবে। আমরা একটু আগের স্লাইডে থাকতে যাই। হ্যাঁ, এই বিশ্ব উষ্ণায়নের ফলে শুধুমাত্র তাই না, আমাদের কৃষি উৎপাদন হ্রাস পাবে, আমাদের দুর্ভিক্ষ বাড়বে, আমাদের বন্যার আমরা এখন সাম্প্রতিক সময়ে অলরেডি দেখছি যে চারপাশে কি হারে প্রত্যেক বছর বন্যা হচ্ছে, এক এক জায়গায় খরার সৃষ্টি হচ্ছে, পানি পাওয়া যাচ্ছে না। নেক্সট স্লাইড, এখানেও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ব উষ্ণায়নের ফলে হচ্ছে কি ধরনের ক্ষতির সম্মুখীন আমরা হতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের শুধুমাত্র পানি সংকট না, আমাদের হিমবাহ বা যেই হিমশৈলের গলন, এই গলনের ফলে অলরেডি বলেছি যে সমুদ্র পৃষ্ঠ উচ্চতা 1 মিটার বৃদ্ধি পেলে 22,000 বর্গ কিলোমিটার ভূমি হচ্ছে সমুদ্রের তলদেশে হারিয়ে যাবে, এবং শুধুমাত্র তাই না, এটার ফলে জলবায়ুগত উদ্ধাস্ত অর্থাৎ মাইগ্রেশন বা যারা হচ্ছে ঘর বাড়ি জমি হারাবে, এরকমও বিজ্ঞানীরা বলছেন যে 2050 সালের মধ্যে প্রায় 2 কোটি মানুষ বাংলাদেশে, প্রায় 2 কোটি মানুষ হচ্ছে জলবায়ুগত উদ্ধাস্ত পরিণত হবে, যারা হচ্ছে তাদের সমস্ত সম্পত্তি, বাড়ি ঘর, সব জমি জমা হারাবে এবং তারা বাস্তুহারা হবে। এবং আমরা যদি দেখি যে গত 20 বছরেও কিন্তু ঘূর্ণিঝড়ের পরিমাণ প্রায় 1.5 গুণ বৃদ্ধি পেয়েছে, যেটা আমাদের জন্য অত্যন্ত আশঙ্কাজনক। এছাড়াও যদি বলি যে বাস্তুতন্ত্রের যে ইকোসিস্টেমের যে প্রক্রিয়া সেটাকে হচ্ছে বিনষ্ট হয়ে যাচ্ছে, ভারসাম্য হারাচ্ছে, প্রচুর পরিমাণে হচ্ছে বজ্রপাত হবে, এই বজ্রপাতের ফলে হচ্ছে দাবানল অনেক আমাজনই সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে
আগুন লেগেছিল, এটার কারণটাও কিন্তু হচ্ছে এই বিশ্ব উষ্ণায়ন। তারপর হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রকোপ প্রকোপ বাড়বে, উপকূলে ক্ষয়, উপকূল গুলো যারা আছে কোস্টাল এরিয়া আছে সেই কোস্টাল এরিয়াতে ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে সমুদ্র তলদেশে যে ক্লোরাল কোরাল আছে, সরি কোরাল গুলো আছে, সেই কোরাল গুলো হচ্ছে বিনষ্ট হবে, যার ফলে অনেক দ্বীপ হচ্ছে পৃথিবী থেকে হারিয়ে যাবে। শুধু তাই না, এই প্রসঙ্গে একটু বলে রাখি যে 2100 সালে সমুদ্রে পানি উচ্চতা প্রায় 7 সেন্টিমিটার করে বৃদ্ধি পাবে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন, এবং এর ফলে পৃথিবীর বুক থেকে কিছু দেশ চিরতরে হচ্ছে একদম তলিয়ে যাবে, এবং তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সম্প্রতি এই তো 2010 সালের দিকেই মালদ্বীপ সরকার সমুদ্রের নিচে এবং নেপাল সরকার মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে হচ্ছে সচেতনতামূলক বেশ কিছু প্রোগ্রাম আয়োজন করেছিল বিশ্বকে জানানোর জন্য যে বিশ্ব উষ্ণায়নের ফলে বিশেষ করে এশিয়া কান্ট্রির অনেকগুলো দেশ হচ্ছে কতটুকু ক্ষতির সম্মুখীন এবং ক্ষতির ভয়াবহতা সামনে রয়েছে, এটা আমরা এখনো যদি এখনই প্রতিকারের ব্যবস্থা না নিই তাহলে হচ্ছে আমাদের বিশাল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো এই যে ক্ষয়ক্ষতির সম্ভাবনা, তাহলে এখন থেকে আমাদের কি করা উচিত, কি ধরনের প্রতিকার ব্যবস্থা নিলে এই গ্রিন হাউস ইফেক্ট বা এই গ্রিন হাউসের প্রভাব থেকে আমরা রক্ষা পেতে পারি, অথবা আমরা এই যে গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী গ্যাস এই গ্যাসগুলোকে হচ্ছে কন্ট্রোল করতে পারি। এখন আমরা আসি প্রতিকারে, প্রতিকার কিভাবে আমরা করতে পারি। প্রথমত আসি অবশ্যই বনায়ন। আমরা হচ্ছে কিছু কমেন্ট পড়ে আসি মনে হয়। হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা আমরা ছোট্ট একটি ব্রেক নিচ্ছি, এই ব্রেকে আমরা কিছু শুভেচ্ছা কমেন্ট পড়ে আসছি। আমি ব্যাকস্টেজের ওদেরকে আহ্বান জানাচ্ছি কমেন্ট শো করার জন্য। আজিজুল ইসলাম হামিম লিখেছে, এত সুন্দর একটা ব্যাচ কোর্স আয়োজনের জন্য বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম নৌ স্কাউট ইউনিটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্য। খুরশিদা আলম লিখেছেন, থ্যাংক ইউ ফর দিস ভেরি হেল্পফুল কোর্স, এ লট অফ থ্যাংকস ফ্রম পয়েটিক উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ। ধন্যবাদ খুরশিদা আলম আপনাকেও। আমলকান্তি বিশ্বাস লিখেছেন, ক্লাসটি আয়োজন করার জন্য নীলাচল মুক্ত স্কাউট গ্রুপ বান্দরবন থেকে বাংলাদেশ স্কাউটসকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি অমলকান্তি বিশ্বাসের পুত্র কমল বিশ্বাস, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এমডি মুশফিক লিখেছেন, এমন চমৎকার একটি লাইভ প্রোগ্রাম করার জন্য সার্ভিস অ্যান্ড রেস্কিউ ওপেন স্কাউট গ্রুপ নগাঁর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন, আপনাকেও ধন্যবাদ। নুসরাত জাহান লিয়া লিখেছে, এমন সুন্দর একটি ব্যাচ কোর্স আয়োজন করার জন্য তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কাউট গ্রুপের পক্ষ থেকে বাংলা স্কাউটসের প্রোগ্রাম বিভাগকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পাতিনিষ্ঠা সাইনুর লিখেছেন, এমন চমৎকার একটি লাইভ প্রোগ্রামের জন্য রাজুক কলেজ স্কাউট ইউনিটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, আপনাকেও ধন্যবাদ। সবুজ মিয়া লিখেছেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে জাতীয় স্কাউট প্রোগ্রাম টাস্কফোর্স প্রোগ্রাম বিভাগ বাংলা স্কাউটস এর প্রতি প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন, আপনাকেও সবুজ মিয়া আপনাকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। সাম্যদীপ লিখেছে, সেন্ট মার্থার্স উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ শ্রীমঙ্গল উপজেলা মৌলভীবাজার জেলা সিলেট অঞ্চলের পক্ষ থেকে অভিনন্দন শুভকামনা, আপনাকেও শুভকামনা এবং সকলকে হচ্ছে শুভকামনা যারা হচ্ছে আমাদের যুক্ত হয়েছেন, সকলকে ধন্যবাদ আজকে আমাদের সাথে এই ব্যাচ কোর্সের সেশনটি উপভোগ করার জন্য। এবং আশা করি হচ্ছে এই সেশনটি শেষে এই সেশনের ক্যাপশনে আপনাদের মূল্যায়ন লিঙ্কটি দিয়ে দেওয়া হবে, আপনারা মূল্যায়ন লিঙ্কে আপনাদের সঠিক উত্তর প্রদানের মাধ্যমে 70% সঠিক উত্তর প্রদানের মাধ্যমে আপনারা সার্টিফিকেট অর্জনের এক ভাগিদার হয়ে যাবেন, এবং আজকে রাতের মধ্যে আশা করছি আমরা সংগ্রহের ব্যাচটির সার্টিফিকেট সকলের কাছে পৌঁছে দেওয়া হবে, এবং সার্টিফিকেট পাওয়ার সাথে সাথে আপনারা সার্টিফিকেটের ছবি তুলে পোস্ট করতে পারেন ফেসবুকে। পোস্ট করার সময় অবশ্যই মাথায় রাখবেন যেন হ্যাশট্যাগ বড়হাতের অক্ষরে OPBC2021 লিখে আপনারা পোস্ট করুন, তাহলে আমরা সহজেই আপনাদের হ্যাশট্যাগ সহজে সার্টিফিকেট পোস্টটি আছে সেটি আমরা স্ক্রিনশট নিয়ে আমাদের এই লাইভে আপনাদেরকে দেখাতে পারবো।
আপনারা সৌভাগ্যবান কিছু মানুষদের আমরা এই সুযোগটি দিতে চেষ্টা করছি। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আজকের সেশনটি উপভোগ করুন, আমরা আবার ফিরে আসছি আমাদের মূল পর্বে। ধন্যবাদ সাদমানকে আবারও। আমরা ছিলাম হচ্ছে এই অলরেডি আমরা দেখেছি যে গ্রিন হাউস কি, গ্রিন হাউস গ্যাস কি, এবং গ্রিন হাউসের গ্যাসের ফলে গ্রিন হাউসের ইফেক্টটা কি কেমন পড়ছে পৃথিবীতে, এবং এই ইফেক্ট পড়ার ফলে আমাদের পৃথিবী কি কি ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। এখন এই যে ক্ষতি অলরেডি আমরা করে ফেলেছি, প্রকৃতির ওপর অত্যাচার করে ফেলেছি, এ সবগুলো হচ্ছে ম্যানমেড, অর্থাৎ আমরাই করেছি, আমরা মানুষরা করেছি। এখন আমাদের দায়িত্ব এতে একে কিছুটা হলেও প্রতিকারের ব্যবস্থা নেওয়া, না হলে আমাদের আগামী প্রজন্ম, ইভেন দো আমরাও অলরেডি যতটুকু সাফার করছি আরো সাফার করতে হবে। সো আমাদেরকে হচ্ছে আমরা পুরোটা না পারলেও আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমাদেরকে ততটুকুই করতে হবে। সো আমরা হচ্ছে গ্রিন হাউস বা বিশ্ব উষ্ণায়ন যে কারণগুলো হচ্ছে সেখান থেকে আমরা যে প্রতিকার ব্যবস্থা পেতে পারি, প্রথমে এক নম্বরই হচ্ছে বনায়ন। আমরা অনেক বলি যে গাছ লাগাবো, গাছ লাগাচ্ছেন, গাছ লাগান, কিন্তু আসলে আমি কয়টা গাছ লাগাচ্ছি, আমার বারান্দায় কয়টা গাছ আছে, আমার উঠানে কয়টা গাছ আছে। আমার হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ পর্যাপ্ত গাছ আছে, আরো গাছ লাগাতে হবে, এবং আমার দ্বারা যদি আরো দুজন উৎসাহী হয় তাহলে এতে আমার সমাজও হচ্ছে কিছুটা উপকৃত হচ্ছে, এটা আমার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। সবাই তো করছে না, কিন্তু আপনি করেন, আমাকে করতে হবে, আপনাকে করতে হবে, সবাইকে করতে হবে। তো প্রথমে হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেটা কিনা গ্রিন হাউস ইফেক্টের জন্য এক নাম্বার দায়ী, সেই গ্যাস হচ্ছে কমাতে হবে। সেটা গ্যাস কমাতে হলে আমাদের গাছ বাড়াতে হবে, গাছ বাড়ালে অক্সিজেনের উৎপাদন বাড়বে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস কমে আসবে। রাসায়নিক সারের ব্যবহার, আমরা যত বেশি পারবো অর্গানিক ফল অথবা অর্গানিক চাষের জন্য হচ্ছে উদ্বুদ্ধ করব, যত সম্ভব কম কম রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আনব, গণপরিবহনের ব্যবহার করব বেশি বেশি, কারণ হচ্ছে যত বেশি পার্সোনাল, যত বেশি প্রাইভেট কার উৎপাদন হবে, যত বেশি পরিমাণে গাড়ি উৎপাদন হবে, তত বেশি পরিমাণে কালো ধোঁয়া বের হবে, তত বেশি পরিমাণে আমাদের জীবাশ্ম জ্বালানি তৈরি হবে। সো এই পলিউশনটাকেও বা এই পরিবেশ দূষণকারী এই বিষয়টাকেও আমাদেরকে কমিয়ে নিয়ে আসতে হবে। আমাদেরকে পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার করতে হবে, যেখান থেকে জীবাশ্ম জ্বালানি উৎপাদন হবে না, কালো ধোঁয়া বের হবে না, বা পেট্রোল, অক্টেল, অক্টেন, ডিজেল এগুলো ইউজ হবে না। আমরা যারা ইয়াং পিপল আছে, আমি এনকারেজ করবো তোমাদেরকে যে তোমরা সাইকেল ব্যবহার করো, এটা পরিবেশ বান্ধব একটি যানবাহন। তারপর জলবিদ্যুৎ বা বিভিন্ন ধরনের, যে শুধুমাত্র আমরা যে পারমাণবিক শক্তি ব্যবহার করে যে বিদ্যুৎ উৎপাদন করব তা না, অন্যান্য যে শক্তি আছে, পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়, সোলার, সোলার দিয়ে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা যায়, জল পানি, তারপর হচ্ছে বায়ু দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়, এরকম বিভিন্ন ধরনের শক্তির ব্যবহার আমরা ঘটাবো, যাতে যে প্রক্রিয়া হচ্ছে এখন পারমাণবিক শক্তি দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে সেটার ব্যবহারটা যাতে কমে আসে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যেই বর্জ্য যতটা সম্ভব ব্যবহার কমিয়ে আনবো, অর্থাৎ যত বেশি পারি নর্মাল টেম্পারেচারে থাকার চেষ্টা করব, এসির ব্যবহার কমিয়ে আনবো। সেটা আমরা এই বর্তমান পরিস্থিতিতেও বুঝতে পারছি যে কতটুকু গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে নাগরিক দায়িত্ব, নাগরিকের অ্যাজ এ নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে, কিছু সচেতনতা আছে আমাদের গ্রিন হাউস নিয়ে, আমাদের চারপাশে যত বেশি সম্ভব। এখনো হচ্ছে আমাদের চারপাশে মানুষ এই সম্পর্কে অবগত নয়। আমরা ক্লাস ফাইভে হচ্ছে গ্রিন হাউস সম্পর্কে জেনেছি, বা ক্লাস সেভেনে জেনেছি, কিন্তু এরপরে আমাদেরকে হচ্ছে প্র্যাকটিসে রাখতে হবে, আমাদেরকে এর ব্যবহার, এর প্রতিকার সম্পর্কে জানাতে হবে, এবং মানুষকে এই সম্পর্কে সচেতন করতে হবে, যত বেশি সম্ভব নতুন প্রতিকার ব্যবস্থা নিতে হবে। এবং সেটার জন্য বাংলাদেশ স্কাউটসদের বিভিন্ন ধরনের পরিবেশমূলক আন্দোলন কার্যক্রম রয়েছে, যেগুলোতে তোমরা অংশগ্রহণ করতে পারো, তোমরা নিজেরাও হচ্ছে এই পরিবেশমূলক কার্যক্রমে বা আন্দোলন নিজেও ক্রিয়েট করতে পারো। তো কি কি ধরনের কার্যক্রম বা পরিবেশমূলক আন্দোলনে আমরা হচ্ছে অংশগ্রহণ করতে পারি, যাতে এই বিশ্ব উষ্ণায়নটাকে
হচ্ছে আমরা রোধ করতে পারি। তো এই বিশ্ব উষ্ণায়ন কে রোধ করতে গেলে কি কি ধরনের পদক্ষেপ নিতে পারি সেটাও তোমরা এখন চিন্তা করে ফেলতে পারো, বিভিন্ন ধরনের প্রজেক্ট হাতে নিতে পারো। তো আমরা কি কি ধরনের আন্দোলন সাধারণত দেখতে পাই একটু যদি পরে স্লাইডে যাই, আমরা অলরেডি বলেছি যে জনসচেতনতা বৃদ্ধির কাজে আমাদের প্রথম এবং প্রধান অঙ্গীকার হয়ে দাঁড়িয়েছে এখন আমাদেরকে অবশ্যই এই বিশ্ব উষ্ণায়ন কেন হচ্ছে, এটার প্রভাবে আমাদের আমরা কি ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং এটাকে রোধ করার উপায় কি, এ বিষয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এরপর নেক্সট স্লাইড, আমরা এখন দেখি যে সাধারণত কি কি ধরনের পরিবেশ আন্দোলনমূলক কার্যক্রমে আমরা অংশগ্রহণ করতে পারি। আমরা প্রথমত সচেতনতামূলক প্রোগ্রাম যেগুলো আছে সেগুলোতে অংশগ্রহণ করতে পারি। তারপর হচ্ছে পরিবেশ রক্ষার জায়গায় বনায়ন তৈরি করার ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের আন্দোলন করতে পারি, মিটিং করতে পারি, আমরা র্যালি করতে পারি, নিজে 10টা গাছ লাগাতে পারি, প্রত্যেক মাসে কার্যক্রম নিতে পারি। তারপর গ্রিন হাউস গ্যাস উৎপন্নকারী যে বস্তুগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই বস্তুগুলো ব্যবহার সম্পর্কে বা বস্তুগুলো ব্যবহার সম্পর্কে হচ্ছে রোধ করতে পারি। এরপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি। এরপর হচ্ছে আর্থ আওয়ারে অংশগ্রহণ করতে পারি। আর্থ আওয়ার হচ্ছে সাধারণত প্রত্যেক বছর আমরা এটা পালন করে থাকি। আমরা জানি আমি জানি না যে তোমরা এই বিষয়ে কতটুকু জানো, সংক্ষেপে বলে দিই যে আমাদের আমরা যে পরিমাণে কারেন্ট বা বিদ্যুৎ ব্যবহার করছি সেটা 1 ঘন্টায় কতটুকু একসাথে সম্মিলিত চেষ্টায় বা একত্রে আমরা কতটুকু কম ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা হচ্ছে 8 আওয়ার পালন করি সাধারণত মার্চ মাসের 30 তারিখে আমরা পৃথিবীর যে যেখানে আছি স্কাউট বন্ধুরা, শুধু স্কাউট বন্ধুরা না অন্যান্য জনসাধারণও হচ্ছে এতে অংশগ্রহণ করতে পারে। রাত 8:30 থেকে 9:30 এক ঘন্টার জন্য আমরা হচ্ছে এই 8 আওয়ার উপভোগ করবো। অর্থাৎ আমাদের ঘরে লাইট ফ্যান সবকিছু অফ করে দিব এবং 1 ঘন্টা আমরা বিভিন্ন ভাবে উপভোগ করতে পারি, মোমবাতি জ্বালিয়ে উপভোগ করতে পারি, আমরা আকাশে চাঁদ তারা দেখে উপভোগ করতে পারি, পরিবারের সবাই একসাথে বসে সময়টাকে উপভোগ করতে পারি। অর্থাৎ আমাদের বিদ্যুতের ব্যবহারকে হ্রাস করতে হবে 1 ঘন্টার জন্য হলেও, এবং ওই 1 ঘন্টায় আমরা যদি সম্মিলিত চেষ্টায় সবাই হচ্ছে বিদ্যুতের এই ব্যবহারটাকে কমিয়ে নিয়ে আসতে পারি, পরবর্তীতে সেটাকে আরো সাস্টেনেবল করার প্রক্রিয়া রয়েছে। তো এটাই হচ্ছে 8 আওয়ার। এছাড়াও বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগ কর্তৃক পরিবেশ আন্দোলনমূলক অনেক ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু প্রোগ্রাম তোমরা জানো অলরেডি, প্লাস্টিক টাইটার্নার্স নিয়ে তোমরা অনেকেই কাজ করছো। প্লাস্টিক টাইটার্নার্স অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আমরা প্রতিনিয়ত যে পরিমাণ প্লাস্টিক ইউজ করছি সেই পরিমাণ প্লাস্টিক আমরা পুনঃ ব্যবহার করছি না, অথবা এটি যেহেতু পচনশীল না এটা পরিবেশের ক্ষতি করছে, সমুদ্রের প্রাণীদের ক্ষতি করছে, অনেক প্রাণী মারা যাচ্ছে, আমাদের ইকোসিস্টেম এবং বাস্তুতন্ত্রে হচ্ছে এটার অনেক ধরনের ক্ষতি আমরা লক্ষ্য করছি। এর পাশাপাশি আরো অনেক ধরনের প্রোগ্রাম আছে। আরেকটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম, বর্তমানে নতুন একটি প্রোগ্রাম এসেছে যেটাকে আমরা বলছি হচ্ছে আর্ট্রাইব। আর্ট্রাইব হচ্ছে এমন একটি নতুন শিক্ষা কার্যক্রম যেটা কিনা পরিবেশ রক্ষামূলক কার্যক্রম, এবং এর আমাদের গ্রহ যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত থেকে সুরক্ষার জন্য হচ্ছে এটি একটি ব্যক্তিগত শিক্ষা যাত্রা আমরা বলতে পারি। এটাকে কেন আর্ট্রাইব বলা হয়, আমরা যদি ট্রাইবাল অথবা উপজাতিদেরকে দেখি তারা পরিবেশের সাথে মিলে তাদের সম্মিলিত গোষ্ঠীবদ্ধ একটা জন একত্রিত হয়ে তারা দেখবে একটা সংঘবদ্ধ জনগোষ্ঠী হয়ে হচ্ছে প্রকৃতির সাথে মিলে হচ্ছে ওরা বাস করে, এবং এটা থেকেই হচ্ছে অনুপ্রাণিত হয়ে আর্ট্রাইবের নামকরণটা করা হয়েছে, যে আমরাও হচ্ছে প্রকৃতির রক্ষাতে প্রকৃতিকে যত অপচয় কম করে প্রকৃতির সাথে মিলেমিশে চলা যায় সেই বিষয়টাকে হচ্ছে নিয়েই হচ্ছে আট্রাইবের যাত্রা। অলরেডি হচ্ছে আট্রাইবের ওপেনিং সেরেমনি হয়েছে, আমাদের গাইডলাইন বের করার প্রক্রিয়ায় আমরা আছি,
করোনার জন্য হচ্ছে এই প্রোগ্রামটি স্থগিত করা হয়েছে, তবে খুব শীঘ্রই আমরা আশা করছি ঈদের পরে ওরিয়েন্টেশনের ব্যবস্থা হবে, যেখানে তোমরা দেখতে পারবে যে এবং তোমরা নিজেরা অংশগ্রহণ করতে পারবে যে কিভাবে এক এক পরিবেশ রক্ষার জন্য তোমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট, বিভিন্ন ধরনের কার্যক্রম, অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে পারো এবং আট্রাইবের ব্যাজ অর্জন করতে পারো। আট্রাইবের সাধারণত তিনটা অংশ আছে, এর মধ্যে প্লাস্টিক টাইটানার্স চ্যালেঞ্জ তো আছে, পাশাপাশি চ্যাম্পিয়ন্স ফর ন্যাচার চ্যালেঞ্জ নামে একটি ব্যাজ আছে এবং স্কাউটস গো সোলার নামে একটি ব্যাজ আছে। এই তিনটি ব্যাজ তোমরা অর্জন করতে পারবে যদি তিনটি কার্যক্রমে অংশগ্রহণ করো পরপর ধারাবাহিকতায়। তো আমরা যদি দেখি যে এরপরে স্লাইডে চলে যাই, মোটামুটি এই ছিল আমাদের আজকের সেশনের জিস্ট কথা। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং মতামত থাকে আমি অনুরোধ করব তোমরা হচ্ছে লাইভে কমেন্টস বক্সে আমাদের কাছে জানাও, যাতে আমি তোমাদের সাথে আমার মতামতটা ব্যক্ত করতে পারি। অলিভের কাছে চলে যাচ্ছে। ধন্যবাদ ম্যামকে। আমাদের মাঝে কিছু কমেন্ট চলে এসেছে, প্রশ্ন কিছু চলে এসেছে, আমরা প্রশ্নগুলো আশা করি হচ্ছে পড়ব। একজন লিখেছেন যে কোরাল ব্লিচিং কি, যদি ম্যাম বলতেন। আচ্ছা, আমরা জানি যে কোরাল বা প্রবাল, আমরা প্রবাল সম্পর্কে জানি, এই প্রবালটাকে কোরাল বলা হয়, অর্থাৎ সমুদ্রের তলদেশে আরেকটা পৃথিবী আছে, সেই পৃথিবী একটা সিংহভাগ ভাগ জুড়ে হচ্ছে এই কোরাল। তো এই যে কোরাল বা চুনা পাথর দিয়ে তৈরি বা বিভিন্ন বিভিন্ন ধরনের সমুদ্র তলদেশে যে হাজারো হাজারো লক্ষ লক্ষ প্রজাতি আছে তাদের বাসস্থানকে বলা যায় যে এই প্রবাল বা এই কোরাল গুলো, এবং এই কোরাল গুলোর ওপর একটা ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র সমুদ্র তলদেশেও হচ্ছে ঘুরপাক করে। যখন হচ্ছে কোরাল ব্লিচিং ঘটে, অর্থাৎ যখন এটা ক্ষতি বা ক্ষয় হতে থাকে তখন এটাকে আমরা ব্লিচিং বলি। কোরাল যখন এই ব্লিচিং পর্যায়ে চলে যায় তখন হচ্ছে আস্তে আস্তে অনেক ধরনের প্রবাল বা কোরাল এগুলো হারিয়ে যেতে থাকে, সমুদ্রের প্রাণীগুলো হচ্ছে এই সিস্টেমের সাথে হারিয়ে যেতে থাকে এবং মারা যায়, যার ফলে অনেক সময় দেখা যায় যে অনেক ছোট ছোট দ্বীপও ধ্বংসের সম্মুখীন হয়ে পড়ে। এটাই সংক্ষেপে কোরাল ব্লিচিং। ধন্যবাদ ম্যামকে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমি ব্যাকস্টেজকে আহ্বান জানাচ্ছি প্রশ্নগুলো স্ক্রিনে শো করার জন্য। আচ্ছা, আশা করছি হচ্ছে আমাদের তেমন কোনো প্রশ্ন নেই। আমরা হচ্ছে একজন লিখেছে যে গ্রিন হাউস কি, আশা করি অলরেডি এটার উত্তর ম্যাম দিয়ে দিয়েছে আমাদের লাইভে। হ্যাঁ, অলরেডি আমরা যদি লাইভটা তো অবশ্যই রেকর্ডেড করা এবং তো হচ্ছে বাংলাদেশ স্কাউটসে অফিশিয়াল ফেসবুক পেজে থাকবে, তোমরা তোমাদের সময় মতো করে অবশ্য সময় তোমরা দেখে নিও পুরো সেশনটা। প্রথম সেশনে প্রথম দিকে দেখলে তোমরা বুঝতে পারবে যে গ্রিন হাউস কি। আশা করছি আগামী 3 দিন পর্যন্ত বা এরকম সময় মূল্যায়ন পরীক্ষার সময় থাকবে, এর মধ্যে সময় বের করে ফেলতে পারবে। অবশ্যই। আজিজুল ইসলাম হামিম লিখেছে, স্কাউটরা কি আর্চারাইভে অংশগ্রহণ করতে পারবে? হ্যাঁ অবশ্যই, স্কাউট বন্ধুরা তোমরাও হচ্ছে আর্চারাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে। আমরা অলরেডি রোভারদেরকে নিয়ে হচ্ছে একটি মতবিনিময় সভার আয়োজন করেছিলাম, সেখানে তারা কি ধরনের প্রোগ্রাম করতে চায়, কি ধরনের কার্যক্রম করতে চায় তাদের মতামত দিয়েছি, এবং আমি আশা করছি যে তোমার স্কাউট বন্ধুদের কাছ থেকেও হচ্ছে আমি এই এরকম একটা মতবিনিময় সভার আয়োজন করব যেখানে তোমরাও হচ্ছে তোমাদের মতামত রাখতে পারবে। আর তোমরা কে কে মতামত রাখতে চাও বা তোমরা কে কে ইচ্ছুক এই ধরনের মতবিনিময় সভায় অংশগ্রহণ করার জন্য, সেটার জন্য আমি তোমাদের বলবো যে আমাদের আট্রাইবের টাস্ক ফোর্সে মেম্বারদের সাথে যোগাযোগ করার জন্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নাজমুস সালিকি লিখেছে, গ্রিন হাউস গ্যাস রোধ করার সবচেয়ে বড় কার্যক্রম কি? সবচেয়ে বড় কার্যক্রম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রোধ করা, এবং কার্বন ডাইঅক্সাইড কমিয়ে আনা একমাত্র উপায় হচ্ছে গাছ লাগান, গাছ লাগাই, গাছ লাগাই, এক নাম্বার। কারণ গাছ হচ্ছে এক একটি গাছ হচ্ছে অক্সিজেনের ফ্যাক্টরি, সো আমাদেরকে গাছ যত বেশি সম্ভব গাছ লাগাতে হবে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বাড়বে,
অক্সিজেন বাড়বে, কার্বন ডাইঅক্সাইড কমবে, তাহলে আমাদের গ্রিন হাউস বা বিশ্ব উষ্ণায়নটাও একটা ব্যালেন্সিং পর্যায়ে চলে আসবে। ওমর মাহমুদ শাফি লিখেছে, স্কাউট গো সোলারের কাজ কবে থেকে শুরু হবে? হোপফুলি আমরা আশা করছি যে আমরা শুরু করব জুন বা জুলাই মাস থেকে আমরা শুরু করব। এমডি জাকির হোসেন লিখেছেন, প্লাস্টিকের কাজ করছি কিন্তু সোলার ব্যাচ কি? স্কাউট গো সোলার সম্পর্কে জানতে চাচ্ছিল। আচ্ছা, প্লাস্টিকের ব্যাচ টাইটানাস প্লাস্টিক হচ্ছে আলাদা ব্যাচ, সোলার ব্যাচ আলাদা। সোলার হচ্ছে সূর্যের তাপ বা আলোকে ব্যবহার করে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা, অথবা এই সোলারকে ইউজ করে অর্থাৎ সূর্যের আলোকে ব্যবহার করে আমরা রান্নাবান্না করতে পারি, তারপর আলো উৎপাদন করতে পারি, এরকম অনেক ধরনের প্রক্রিয়া আছে সোলারের। সোলার ব্যাচ আলাদা, প্লাস্টিকের ব্যাচ আলাদা। জয়দেশ লিখেছেন যে, ম্যাম আমাদের দেশে দেখা যায় যে মানুষকে সচেতন করার পরও মানুষ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করে, কিভাবে আমরা আরো বেশি সচেতন করতে পারবো মানুষকে? এটার জন্য প্রথমে এগিয়ে আসতে হবে, নিজেকে নিজে বদলাবো তো সমাজ বদলাবে। হতে পারে যে আমরা পথে চলতে চলতে টিস্যুটা ফেলে দিলাম, অথবা নিজেই থুতু ফেললাম, অথবা দেখা যাচ্ছে যে যে কোনো একটা চকলেটের খোসা বা চিপস খাচ্ছি বা কফি খাচ্ছি, লঞ্চ দিয়ে যাচ্ছি, ফেলে দিলাম পানিতে। তো এখানে নিজেকে উদ্যোগ নিতে হবে যে না, আমি হচ্ছে আমার সাথে একটা দরকার হলে ব্যাগ রাখবো যেখানে আমার প্রতিদিনে ব্যবহার্য প্লাস্টিকের জিনিসগুলো বা পরিবেশ নষ্ট করে এই জিনিসগুলো আমি একটা জায়গায় রাখবো এবং নির্দিষ্ট জায়গায় ফেলবো। হয়তো বন্ধু বান্ধব হাসাহাসি করবে, টিটকারি করবে, এগুলোকে পাত্তা দেওয়া যাবে না, একসময় তারাও হচ্ছে এই বিষয়টাতে সচেতন হবে। সো নিজেকে আগে এগিয়ে আসতে হবে, এবং সেই সাথে অবশ্যই মানুষকেও সচেতন প্রক্রিয়ায় এগিয়ে আসতে হবে। মানুষ অনেক কিছুই বলতে পারে, কিন্তু আপনার দায়িত্ববোধের জায়গা থেকে আপনাকে এই কাজটা করে যেতে হবে। খুরশিদ আলম লিখেছে, হাউ ওয়েস্ট ওয়াটার এফেক্টস গ্লোবাল ওয়ার্মিং? প্রশ্নটা বুঝিনি, হাউ ওয়েস্ট ওয়াটার এফেক্টস গ্লোবাল ওয়ার্মিং? সম্ভবত হচ্ছে পানি দূষণ সম্পর্কে বলতে যাচ্ছিল। ওকে, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য পানি দূষণ বা ওয়েস্টেজ যদি বলি, ওয়াটার ওয়েস্টেজ, যে আমরা অলরেডি জানি যে শুধুমাত্র প্লাস্টিক ব্যবহারের ফলে সমুদ্র তলদেশে কত শত শত প্রাণী মারা যাচ্ছে, কারণ এই প্লাস্টিক যখন ক্ষুদ্র কণাবস্তুতে পরিণত হয় এবং আমাদের মাছগুলো খেয়ে ফেলে বা সমুদ্রে যে প্রাণীগুলো বাস করে তারা খায় এবং তারা হচ্ছে তাদের জীবন হচ্ছে দিয়ে ফেলছে এবং সমুদ্র নষ্ট হচ্ছে। তারপর আমরা বুড়িগঙ্গার দিকে তাকালে দেখতে পারি যে কি ধরনের রাসায়নিক বর্জ্য পদার্থের ফলে, কলকারখানার বর্জ্য আবর্জনার ফলে, তারপর লঞ্চ গুলোর বিষাক্ত তরল পদার্থ ব্যবহারের ফলে আমাদের নদীগুলো কি পরিমাণ ক্ষতি সম্মুখীন হচ্ছে, এবং আমরা পরিষ্কার পানি, মিঠা পানি হারিয়ে ফেলছি। পৃথিবীর 99% পানি হচ্ছে লবণাক্ত, 1% পানি হচ্ছে মিষ্টি, যেটা কিনা আমরা খাই। সেই মিষ্টি পানিটাও হচ্ছে একটা প্রক্রিয়ায় হচ্ছে ঘুরে ঘুরে আসে, বৃষ্টি থেকে সেই পানিটা আসে পানি ভূমিতে এবং সেটা আবার তলদেশ থেকে আমরা উঠাই। তো যখন হচ্ছে এই বিষাক্ত, আমরা যত বেশি পানি বিষাক্ত করব, যত বেশি আবর্জনা ফেলবো, যত বেশি নষ্ট করব, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে, ফলে আমরা মিষ্টি বা আমরা যে পানিটা খাই, তরল পদার্থ বা খনিজ পানি, মিনারেল ওয়াটার, সেটার পরিমাণও কমে আসবে। সো এটার ফলেও কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা প্রভাব পড়বে। সো সবকিছু এই সিস্টেমের সাথে বা বাস্তুতন্ত্রের সাথে সম্পর্কযুক্ত। আজুল ইসলাম হামিম লিখেছে, ইউক্যালিপটাস গাছ কি পরিবেশ সংরক্ষণে কোনো ভূমিকা রাখে? যে কোনো ধরনের গাছই হচ্ছে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখবে। আমি আবার বলেছি যে যে কোনো ধরনের সবুজ বলি অথবা গাছপালা বলি, সব ধরনের গাছই হচ্ছে সালোক সংশ্লেষণে ভূমিকা রাখে এবং এটি আমাদের গ্রিন হাউসের ক্ষেত্রেও হচ্ছে ভূমিকা রাখে। আসিফ হাসান লিখেছে, পরিবেশ রক্ষার্থে করোনার মধ্যে ঘরে বসে আমরা কি কি করতে পারি? পরিবেশ রক্ষাতে করোনার মধ্যে ঘরে বসে আমরা কি কি করতে পারি? আমরা ঘরে বসে
আপাতত আমাদের ঘরের চারপাশে, আমাদের ঘরের উঠান, আমার ঘরের ছাদ, আমার ঘরের বারান্দা, যতটুকু আমরা আগে পর্যবেক্ষণ করব, আমরা আগে দেখব যে কতটুকু গাছ আছে কি না, আরো কতটুকু লাগানো দরকার। ইভেন দো হচ্ছে আমরা হচ্ছে এখন মিডিয়া বা কমিউনিকেশন বা ডিজিটাল বা সোশ্যাল মিডিয়া ডিপেন্ডেন্ট, আমরা ফেসবুকে থাকছি বেশিক্ষণ, আমরা লাইকই করছি, টিকটক করছি, ওয়াই নট যে আমরা হচ্ছে এই গ্রিন হাউস নিয়ে টিকটক করি, আমরা এই পরিবেশ নিয়ে কিছু লাইকই বানাই, অথবা আমরা এই এই বিষয়ে হচ্ছে ডিবেট করি, অনলাইনে ডিবেট করি, রচনা করি, বন্ধু বান্ধবদের মধ্যে হচ্ছে যে কোনো ধরনের একটা কার্যক্রম এখনই প্ল্যান করি যে হ্যাঁ করোনা চলে গেলে আমরা ওটা করব। এরকম হাজারো বিষয় আছে, তোমরা হচ্ছে আলোচনার মাধ্যমে অনেক ধরনের টপিকস নিয়ে আসতে পারো। নাজমুস সালিকিন আবার লিখেছেন যে পলিথিনের কাজ কমালে গাছ বেশি কাটতে হবে, তখন মানুষ কি করবে? আচ্ছা, পলিথিনের কাজ কমালে গাছ বেশি কাটতে হবে আমি আসলে বুঝি নাই, হয়তো তুমি বলতে চাচ্ছো যে কাগজ বানানোর প্রক্রিয়া, যদি বলি যে কাগজ বানানোর প্রক্রিয়া অথবা যা গাছ যত বেশি কাটবো গাছ তত লাগাতে হবে, এটা এক নম্বর কথা। আমরা যদি গাছ কাটি গাছ অবশ্যই লাগাতে হবে, তার তিন গুণ। কিন্তু পলিথিনের ব্যবহার অথবা প্লাস্টিকের ব্যবহার আমাদের অবশ্যই কমাতে হবে। আর শুধুমাত্র যে পলিথিন ছাড়াও আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক বস্তু আছে যেগুলো ইউজ করতে পারি। পলিথিনের ব্যাগে জায়গায় আমরা পাটের ব্যাগ ইউজ করতে পারি, জুটের যেটাকে আমরা বলছি জুটের ব্যাগ ইউজ করতে পারি, কাগজের ব্যাগ ইউজ করতে পারি, এছাড়াও হচ্ছে কাপড়ের ইউজ করতে পারি, আরো অনেক ধরনের প্রক্রিয়া আছে যেগুলো আমরা ইজিলি বুদ্ধি খাটালে বের করতে পারি। আমির হোসেন লিখেছেন, আসসালামু আলাইকুম ম্যাম, হোয়াট আর দ্য মেইন গ্রিন হাউস গ্যাসেস? এটাও সম্ভবত হচ্ছে আমাদের সেশনে চলে এসেছে, গ্রিন হাউস গ্যাস। হ্যাঁ, অলরেডি আমি বলেছি যে প্রথম প্রধান গ্রিন হাউস গ্যাস গুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড এবং বিভিন্ন ধরনের জলীয় বাষ্প। আঞ্জুমান আড়ালিপি লিখেছেন, আচ্ছা রাকিব খান লিখেছেন, আমরা কিভাবে পানি দূষণ রোধ করতে পারি? আচ্ছা, পানি দূষণ নিয়ে অলরেডি কিছুটা কথা হয়েছে, আর গ্রিন হাউসের বিষয়টা ব্যাপক এবং পানি পানি দূষণের বিষয়টাও হচ্ছে ব্যাপক। আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে হচ্ছে যদি আলাদা কোনো সেশন আয়োজন করা যায় সেক্ষেত্রে আরো ভালো হয়। আর অলরেডি আমি বেশ কিছু কথার মাধ্যমে হচ্ছে পানি দূষণ আমরা কিভাবে রোধ করতে পারি এই বিষয়ে কথা বলেছি। আশা করি ম্যাম হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ, আমাদের হাতে তেমন সময় নেই, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রথমেই ম্যাম আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকের সেশন সম্পর্কে আপনার অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। অভিজ্ঞতা আমি যদি সত্যিকার অর্থে বলি, আমার এই সেশনকে ঘিরে আমি যখন এই সেশনের দায়িত্ব পাই এবং গ্রিনহাউস সম্পর্কে আগেই জানতাম এবং যেহেতু আট্রাইবের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছি, এই বিষয়টা নিয়ে আমরা আগেও ঘাটাঘাটি করেছি এবং জেনেছি, কিন্তু আমার কাছে খুবই যে এই লাস্ট বিগত কয়েকদিন যখন আমি এই বিষয়ে আরো বেশি স্টাডি করছিলাম, যত বেশি হচ্ছে গ্রিন হাউসের ভেতরে গিয়েছি, এই ক্ষতিকর দিকগুলো বা কিভাবে প্রতিনিয়ত আমাদের অজান্তেই আমরা ধ্বংস করছি, আমরা আমাদের জীবনে সামান্য একটু আনন্দ খুব ভালোভাবে থাকতে যেয়ে আমরা আমাদের অজান্তে আমাদেরই ক্ষতি করছি, এই বিষয়টা যখন আমি উপলব্ধি করছি তত বেশি আমার কাছে খারাপ লেগেছে এবং আমার মনে হয়েছে যে না, আমি আজকে থেকে এর ব্যবহার কমিয়ে দিব, এর ব্যবহার কমিয়ে দিব। ইভেন দো হচ্ছে আমি এখন ডিটারমাইন্ড যে আমি যে যানবাহন ইউজ করি সেই জায়গাতেও আমি হচ্ছে হচ্ছে দরকার হলে সাইকেল ইউজ করবো। তো এই যে এরকম ছোট্ট একটা উদাহরণ মতো যে আমি যে জায়গাটা উপলব্ধি করেছি, আমার মনে হয়েছে যে এই সেশনটা নিতে যে আমি কতটুকু দিতে পারবো জানি না, বা একটা সেশনে কতটুকু দেয়া যায় জানি না, কিন্তু আমার বিনীতভাবে অনুরোধ বা আমি বলবো যে আপনারা যদি আমরা যদি স্কাউটের প্রতিজ্ঞার দিকে তাকাই যে প্রথমে নিজের সেবা, তারপর হচ্ছে দেশ সেবা এবং সমাজ সেবা দেশ সেবা, এই জায়গাগুলোর দিকে তাকালেও বা আমাদের সৃষ্টিকর্তার প্রতি
আমাদের জবাবদিহিতা অথবা আমাদের যে দায়িত্ববোধ, সেই জায়গাতেও আমরা যদি পৃথিবীর জীবনযাত্রায় আমাদের অপচয়কে আমরা রোধ না করতে পারি, তাহলে আসলেই হচ্ছে এটা সম্পূর্ণ বৃথা হবে। সো আমি বলবো যে এই বিষয়গুলো উপলব্ধি করা এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত এই বিষয়গুলোকে হচ্ছে যত বেশি পারা যায় অপচয়টা কমিয়ে নিয়ে আসা। তো আমার খুবই ভালো লাগছে আসলে, অলরেডি লাইভে অনেক স্কাউট বন্ধুরা আছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, আমার মাধ্যমে যদি 5 জন স্কাউট বন্ধুও আমার মতো করে এগিয়ে আসে, তারা তাদের জীবনযাত্রায় পরিবর্তন আনে, সেটাই আমার সার্থকতা হবে। ধন্যবাদ জনাব খাদিজা মুস্তারি মাহিন, কান্ট্রি কোঅর্ডিনেটর আর্থ ট্রাইব বাংলাদেশ স্কাউটস, আপনার চমৎকার একটি সেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। স্কাউট বন্ধুরা, আজকের সেশনটি ও পুরো কোর্সটি সফলভাবে সম্পন্ন করতে যারা আমাদের সাথে পর্দার পেছনে অক্লান্ত পরিশ্রম করছে, তাদের মধ্যে আজকে আমাদের মাঝে উপস্থিত আছে মূল্যায়ন এবং ই সনদ সমন্বয় টিম হতে মুরাদ হোসেন, সহকারী রোভারমেট শেয়ারবর্তি মুক্ত স্কাউট গ্রুপ, এবং প্রশিক্ষক ও কোর্স কন্টেন্ট সমন্বয় টিম হতে সাফায়েত হোসেন তাকি, সদস্য ইকোনমিক্যাল ওপেন স্কাউট গ্রুপ। প্রথমে হচ্ছে আমি মুরাদ এর কাছে আনতে যাচ্ছি, এই কোর্সে কাজ করা সম্পর্কে তার নিজের অভিজ্ঞতা এক কিছু লাইনের মধ্যে বলার জন্য। আসসালামু আলাইকুম, আমি মুরাদ হোসেন, সভাপতি মুক্ত স্কাউট গ্রুপের সহকারী রোভার ম্যাট। আমি মূলত কাজ করছি পিপিটি বানানো, তারপর কোশ্চেন বানানো, মূল্যায়ন এবং সার্টিফিকেট নিয়ে। তো আমি গত বছরও কাজ করেছি, গত বছর থেকে এই বছর আমরা চেষ্টা করছি আপনাদের আরো উন্নত বা আরো মানে সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য, যার জন্য আমরা সারাক্ষণ কাজ করে যাচ্ছি আপনাদের পর্দার আড়ালে। আমরা সকলে টিম ওয়ার্ক হিসেবে কাজ করছি একটা আনন্দ উৎসবের মধ্যে দিয়ে, কেউ একে অপরকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে। এরপর চলে যাচ্ছি সাফায়েত সাকিবের কাছে। আসসালামু আলাইকুম, আমি সাফায়েত সাকিব, ইকোনমিক্যাল ওপেন স্কাউট গ্রুপের। আমি এই দ্বিতীয় অনলাইন পারদর্শিতা বেস করতে ফন্ট ইয়ার গেস ডেভেলপমেন্ট এন্ড কন্টেন্ট নিয়ে কাজ করতেছি। এই কোর্সটি আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ মুরাদ ও হচ্ছে সাকিবকে তোমাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। স্কাউট বন্ধুরা, তোমাদের আবারও হচ্ছে মনে করিয়ে দিতে চাই যে আজকের এই লাইভের শেষে লাইভের ক্যাপশনে হচ্ছে তোমাদের মূল্যায়ন লিঙ্কটি দিয়ে দেওয়া হবে। মূল্যায়নে অংশগ্রহণের মাধ্যমে 70% নাম্বার পাওয়ার মাধ্যমে তোমরা তোমাদের সার্টিফিকেটটি পেতে পারো, এবং 99 ঘন্টা পর্যন্ত মূল্যায়ন লিঙ্কটি ওপেন থাকবে, এরপর আমাদের মূল্যায়ন লিঙ্কটি অফ করে দেওয়া হবে। এবং যারা হচ্ছে আজ পরবর্তীতে সার্টিফিকেট পাবে, অর্থাৎ রাতের মধ্যে যারা সার্টিফিকেট পাবে, পরবর্তী সার্টিফিকেট পাবে, সার্টিফিকেট পেয়ে সাথে সাথে তোমরা ছবি তুলে নিবে, এবং ছবি তুলে সেটি #OPBC2021 লিখে ফেসবুকে পোস্ট করবে। তোমাদের পোস্টগুলো হচ্ছে আমরা স্ক্রিনশট নিয়ে আমাদের পরবর্তী লাইভগুলোতে আমরা প্রদর্শন করব। আশা করি হচ্ছে সকলে মূল্যায়ন কার্যে অংশগ্রহণ নিবে, এবং তোমাদের অনুভূতি হচ্ছে ওই পোস্টের মাধ্যমে আমাদের জানাবে। আজকের সেশনের একবারে শেষ মুহূর্ত হচ্ছে আমরা চলে এসেছি। আগামীকাল তোমাদের গাছের যত্ন গ্রুপের বীজের পরিচিতি ব্যাচ নিয়ে সেশন উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়ে ও আগামীকালকের সেশনের প্রোমো দেখতে দেখতে আমি সাদ্দান আলী বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। প্রিয় স্কাউট বন্ধুরা, আমি মোহাম্মদ হাদিসুর রহমান, সহকারী পরিচালক বাংলাদেশ স্কাউটস, আমি একজন PRS। এই করোনাকালীন পরিস্থিতিতে আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমরা যেন তোমাদের এই সময়টিকে যথাযথ কাজে লাগাতে পারো, সেজন্য বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের জাতীয় প্রোগ্রাম টাস্ক ফোর্স এর পরিচালনায় দ্বিতীয় অনলাইন পারদর্শিতা ব্যাচ কোর্স 2021-এ আগামীকাল গাছের যত্ন গ্রুপের বীজের পরিচিতি ব্যাচ নিয়ে আমি থাকছি। চোখ রাখুন বাংলাদেশ স্কাউটস এর অফিসিয়াল ফেসবুক পেজে।